বিজনেস ওয়ার্ল্ড থেকে আমি প্রণব সাহ অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রাতেই অর্থনীতি, বিনিয়োগ, রাজনীতি, বিশ্ব রাজনীতি, নানা ধরনের বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজ প্রণব সাহা আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে বলতে চাই যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যে রয়েছে সেই অঞ্চলের মানুষের জীবন, জীবিকা, অর্থনীতি, বিনিয়োগ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাইব। আমরা আমন্ত্রণ জানিয়েছি নুরুন্নবী চৌধুরী শাওন, তিনি মাননীয় সংসদ সদস্য। এর বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তিনি সদস্য। নুরুন্নবী চৌধুরী শাওন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে চাইছেন এবং যে কথা বলছিলাম যে উপকূলীয় মানুষের জীবন, জীবনধারা, রাজনীতি সব কিছুর একটা আলাদা গুরুত্ব রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে জরিপটি প্রকাশিত হয়েছে বিআইডিএসের, সেখানে বলা হয়েছে বাংলাদেশে দরিদ্র জনসংখ্যা কমছে এবং নিশ্চয়ই আপনি জানেন যে 25% থেকে কমে 18.2% হয়েছে এবং বড় একটি অংশ এই কোস্টাল বেল্ট বা উপকূলীয় অঞ্চলে। এই মানুষকে সচেতন করা, এই মানুষকে মূলধারার অর্থনীতির সাথে সম্পৃক্ত করা, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নির্বাচনী অঙ্গীকার ছিল। সেই ধারাবাহিকতায় সেই সমস্ত এলাকার জনগণের প্রতিনিধিত্ব আপনি করছেন এবং আপনি জানেন যে বা আমরা আপনাদের সাথে নানাভাবে সম্পৃক্ত বলে কিছুটা খোঁজ খবর রাখি যে একদম রিমোটেস্ট এরিয়া, এই অঞ্চলগুলোতে কাজ করা কিন্তু খুবই কঠিন ব্যাপার, কিভাবে সেটা করছেন আপনারা? ধন্যবাদ। আমি প্রথমে আমাদের এই দ্বীপ জেলা ভোলা, এর তিন দিকে নদী, একদিকে সমুদ্র, অর্থাৎ মেঘনা এবং তেঁতুলিয়া এবং দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে এই ভোলা জেলা। ভোলা জেলার প্রায় 70% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এখানে ভৌগোলিক কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা এখনো আমরা রাজধানী থেকে সড়ক পথে বিচ্ছিন্ন একটি জেলা। আমাদের কানেক্টিভিটির যে সমস্যা সেটা হলো একটি মাত্র ফেরি আমাদেরকে ব্যবহার করতে হয় ভোলা ঢুকতে হলে মূল রাজধানী ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলায় যদি আমাদের যাতায়াত করতে হয়। আমাদের উৎপাদিত পণ্য আমরা অন্যান্য এলাকার চেয়ে রাজধানী ঢাকায় পৌঁছাতে আমাদের ট্রান্সপোর্ট খরচ একটু বেশি হয়। আবার অন্যদিকে এই দ্বীপ জেলা ভোলা একসময়ের অবহেলিত, উন্নয়ন বঞ্চিত জনপদ হলেও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফলে আমরা কিন্তু এই লালমোহন তজুমুদ্দিনের আমাদের শতভাগ বিদ্যুতায়ন সহ আমাদের দ্বীপ জেলা ভোলার সমস্ত ভোলা আজকে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে এবং আমাদের মধ্য মেঘনায় জেগে উঠা চর মোজাম্মেল সহ চর নাসরিন 28,000 চরবাসীকে আমরা বিদ্যুতের সুবিধায় আমরা নিয়ে এসেছি, যার কারণে আজকে ভোলা কিন্তু এখন আর কোনো অবহেলিত জেলা নয়। ভোলার অবকাঠামো উন্নয়ন যেভাবে হয়েছে গত এই তিন টার্ম মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে, আমরা শুধু অবকাঠামো উন্নয়নে না যোগাযোগ ব্যবস্থা ইন্টারনাল ভোলার মধ্যেকার যে যোগাযোগ ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করেছি। আমাদের ভোলার চরপেশন যে রাস্তাটা যেটা ছিল 24 ফিট সেটা প্রশস্ত হয়েছে এখন 32 ফিটে উন্নীত করেছে। আমাদের এছাড়াও আমাদের যে শিক্ষার মান উন্নয়নের জন্য, আমাদের শিক্ষার হার বৃদ্ধির জন্য আমরা আমাদের আমার নির্বাচনী এলাকায় আমি 5টি কলেজ এবং প্রায় 17টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং আমাদের প্রায় 17টি প্রাথমিক বিদ্যালয় আমি নির্মাণ করেছি এই 13 বছরে। একটা বিষয় যে বিআইডিএস এর সাম্প্রতিক সময়ে যে জরিপটির কথা আমরা বলছিলাম যে দারিদ্র মানুষের সংখ্যা 18.2% নেমে এসেছে, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি 41 থেকে 18 নামিয়ে এনেছে, ৪১% ছিল তো। ধারাবাহিকতায় আপনার নির্বাচনী এলাকায় সেটি কিন্তু
বেশ 28% মানুষ কিন্তু ছিল যে দরিদ্র, সেখান থেকে 18.2 অর্থাৎ প্রায় 50% কিন্তু দারিদ্রসীমার নিচে নামিয়ে আনা হয়েছে, মানে অর্থাৎ দারিদ্রের সংখ্যা কমেছে। তো এটা কিন্তু একটি কঠিন একটা বিষয় যে বিষয়টা এত সহজ নয়। তো এটি একটি দিক, আবার আরেকটি দিক হচ্ছে যে সেখানের জীবন জীবিকা অনেকটা নদী নির্ভর, অনেকটা সমুদ্র নির্ভর, আবার অনেকটা কৃষি নির্ভর। তো এগুলোর সমন্বয়টা কিভাবে করেন আমাদেরকে যদি একটু বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আসলে জীবনমান উন্নয়ন তো আর হঠাৎ করেই হয়ে যায় না। গত এই 3 টার্মে মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আছে বিধায় আজকে তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন একদিকে, একদিকে আমাদের মানুষের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন, গ্রামের মানুষকে উন্নয়নের মূল ধারায় ফিরে আনার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিকে যেভাবে এমপিভুক্ত করে দিয়েছেন তিনি, অন্যদিকে আমাদের যে কৃষকদেরকে তাদের যান্ত্রিকীকরণ, কৃষি যে গবেষণা কেন্দ্র থেকে আমরা উন্নত বীজ পাচ্ছি, যেটা লবণ সহিষ্ণু বীজ আমাদের আজকে উন্নত বীজ দিয়ে আমাদের এই এই সমুদ্রের নোনা পানিতে যেন আমাদের সামান্য ঝড় বৃষ্টিতে যেভাবে অতীতে আমাদের নোনা পানি বেরির উপর দিয়ে বেরি ছিঁড়ে ভিতরে ঢুকে আমাদের হাজার হাজার একর জমি ফসল নষ্ট হতো অতীতে, এখন সেটা আর হচ্ছে না। এটা একদিকে আমাদের উন্নত বীজ বপন হচ্ছে, যেটা লবণ সহিষ্ণু বীজ, ঠিক অন্যদিকে আমাদের এই নদীর তীর সংরক্ষণ করেছেন আমাদের দ্বীপ জেলা ভোলায়। অতীতে কোনো সরকারই আমাদের মেঘনার ভাঙন থেকে ভোলা জেলাকে কেউ রক্ষা করেনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা আমাদের দ্বীপ জেলা ভোলা 4টি আসনেই, আমি আমার আসন নিয়ে যদি বলি, 34 কিলোমিটার পূবে মেঘনা, এই মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য আমাদেরকে তিনি এই পর্যন্ত প্রায় 3,000 কোটি টাকা শুধু পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্য দিয়ে দিয়েছেন, এবং সেখানে আমরা আমাদের জিও ব্যাগ এবং ব্লক ফেলে আমাদের স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়েছি, এবং আমাদের যে মেঘনা আমাদেরকে এক সময় দুঃখ দিত, এখন আমাদের এই মেঘনা আমাদেরকে রূপালী ইলিশ দেয়, আর অন্যদিকে মেঘনার সৌন্দর্য আমরা বিভোর দৃষ্টিতে মেঘনার তীরে দাঁড়িয়ে আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আর কেউ নদী ভাঙার কারণে আগে যেভাবে হাজার হাজার পরিবার ভূমিহীনে পরিণত হয়েছে, এখন কাউকে আর নদী ভাঙার কারণে ভূমিহীনে পরিণত হতে হয় না। এগুলো সব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আর আজকে আমাদের এই যে স্বল্প জমিতে যে বিষয়টি রয়েছে, কিংবা সেখানে আমরা দেখেছি যে শিক্ষার আর তুলনামূলকভাবে বিগত বছরের তুলনায় কিছুটা কমেছে, বিশেষ করে নারী শিক্ষা, এটির কি কারণ? আর যেহেতু নারী শিক্ষা সারা দেশেই বাড়ছে, কিন্তু ভোলায় কেন কমছে? এটি একটি আগ্রহের জায়গা, আবার কর্মসংস্থান সৃষ্টিতেও আমরা দেখেছি অন্যান্য জেলার তুলনায় ভোলা কিছুটা এগিয়ে, খুবই সামান্যভাবে। তো এইটাকে আরও বেশি দৃষ্টি দেওয়া দরকার কি না, বা স্বাবলম্বী করতে হলে সাধারণ মানুষকে, প্রান্তিক মানুষকে, বা উৎপাদিত পণ্যের ন্যায্য দামের ক্ষেত্রেও কিছুটা পিছিয়ে ভোলা, এগুলো কি যোগাযোগ ব্যবস্থা অনুন্নত সেটার জন্য কি আমি বলতে পারবো, কি বলবেন? হ্যাঁ অবশ্যই, আমি মনে করি যে আমি প্রথমেই বলেছি যে আমাদের কৃষকরা তাদের যে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, অর্থাৎ অন্যান্য জেলার কৃষকরা যত দ্রুত রাজধানী ঢাকায় সহ জেলার বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের উৎপাদিত পণ্য পৌঁছে দিতে পারে, আমাদের ভৌগোলিক কারণেই আমরা যেহেতু রাজধানী থেকে অনেক দূরে এবং সড়ক পথে আমরা এখনো আমাদের ফেরি ব্যবহার করতে হয় বিচ্ছিন্ন জেলা, আমাদের একটু উৎপাদিত পণ্যের পরিবহন খরচটা একটু বেশি, যার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের যে সঠিক মূল্যটা অন্যান্য জেলার কৃষকরা পায় তার থেকে একটু পিছিয়ে। অন্যদিকে আমাদের কৃষকরা কিন্তু আমাদের ভোলা জেলা বরাবরই কিন্তু আমরা সারপ্লাস খাদ্য উৎপাদন, নিজেদের চাহিদা পূরণ করে আমরা জাতীয় অর্থনীতিতে আমাদের শুধু ধানই না, আমাদের বিভিন্ন ধরনের যে ফসল, বিশেষ করে আমাদের যে
শীতের শীতের সময় আমাদের তিনটা ফসলই আমাদের কৃষকরা খুব ভালোভাবেই এই তাদের সফলতার সাথে পণ্য উৎপাদন করে আসছে, এবং প্রতি বছরই আমাদের দেশে এই বছর তরমুজ চাষে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছে। এছাড়া আমাদের আলু, আমাদের গাজর সহ তরমুজ এবং আমাদের অন্যান্য অন্যান্য বিষয়গুলো দেখি পণ্য যে ধানের ভোলার পাশাপাশি যে চিত্রটি রবি আমাদের কাছে, শস্য। যে আমরা দেখেছি যে সেখানে নিজেদের বিদ্যুৎ নিজেরা উৎপাদন করা, গ্যাস যথেষ্ট পরিমাণ রয়েছে, প্রাকৃতিক সম্পদ, অন্যান্য রিসোর্স, কৃষি, শিক্ষা সব দিকেই। কিন্তু আমার একটা বোকার মতো প্রশ্ন, যে তরমুজে এত ভালো হয় কিন্তু রাজধানীতে যখন আমরা সেই তরমুজ কেজি হিসাবে বিক্রি হয় তখন কিন্তু আমরা কিছুটা আহত হই, এটা একটি। আবার যে ফেরির কথা বলছেন, যে বাংলাদেশে সমস্ত জায়গায় এই ব্রিজগুলো হয়ে যাচ্ছে, মাননীয় আব্দুল কাদের যেটা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে জুন মাসে আরও 100টি সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, সব কিছু মিলিয়ে এই জায়গাটিতে আমরা কেন পিছিয়ে? 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন ইস্তাহারে তিনি প্রথম ডিজিটাল শব্দটির সাথে আমাদের বাঙালিকে তিনি পরিচিত করিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন 2018-র নির্বাচন ইস্তাহারে গ্রাম হবে শহর, অর্থাৎ গ্রামের মানুষ শহরের নাগরিক সুযোগ সুবিধা পাবে। তিনি শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছেন, শতভাগ বিদ্যুতায়ন শুধু দ্বীপ জেলা ভোলার, রাজধানী থেকে বিচ্ছিন্ন জেলার ভোলার মূল ভূখণ্ডের মানুষই পাচ্ছে না, সেই আমি বলেছি মধ্য মেঘনায় জেগে ওঠা চরবাসীকে সাবমেরিন কেবল টেনে নিয়ে, সেই 8 কিলোমিটার মেঘনার তলদেশ দিয়ে কেবল টেনে নিয়ে আমরা চরবাসীকে আমরা বিদ্যুতের সুবিধা দিয়েছি। এগুলো জীবন মান উন্নয়ন। এক সময় আমাদের এই এলাকার মানুষ নদী খাল বিলের পানি খেয়ে তাদেরকে পিপাসা কিংবা তৃষ্ণা মেটাতে হতো, যার কারণে হেপাটাইটিস বি সহ পানিবাহিত জন্ডিস, ডিসেন্ট্রি, ডায়রিয়া সহ নানা রোগে তাদেরকে আক্রান্ত হতে হতো। যার কারণে আজকে ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে টিউবওয়েল পৌঁছে দিয়েছেন, আজকে আমাদের এই বিশুদ্ধ পানি পানের কারণে আমাদের সেই মানুষের আচ্ছা আজকে যে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, আমাদের বিশেষ করে এই সুবিধা বঞ্চিত চরাঞ্চলের মানুষের যে দুঃখ কষ্ট আজকে যে লাঘব হয়েছে, এগুলো এই বিদ্যুৎ, বিশুদ্ধ পানি এবং আমাদের যে স্যানিটেশনের যে ব্যবস্থা ছিলই না আগে বলা চলে, এখন প্রত্যেকটা বাড়িতেই সবারই পাকা স্যানিটেশন, সবাই সচেতন হয়েছে, এবং সরকারিভাবে প্রাইমারি স্কুলগুলোতে আমরা প্রত্যেকটা স্কুলে আমাদের স্যানিটেশনের ব্যবস্থা করেছি। এখন একটা আজ থেকে খুব বেশি দিন আগের কথা না, আমরা এই ভোলার স্কুলগুলিতে শিক্ষকদের যখন পায়খানা প্রস্রাবের চাপ আসতো তখন তারা পাশের বাড়িতে আশ্রয় নিতে হতো, বিশুদ্ধ পানি খেতে হলে পাশের বাড়িতে যেতে হতো। এখন কিন্তু তাদের আর এই ভাবে অন্যের বাড়িতে গিয়ে এই জরুরি কাজ কিংবা পানি তৃষ্ণা মিটাতে হয় না। এগুলোই হলো জীবনমান, দৃশ্যমান জীবনমানের উন্নয়ন। এছাড়া চরের মানুষ আগে যেভাবে প্রতিনিয়ত ঝড় বৃষ্টি বন্যা আইলার সাথে আমাদেরকে তো যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, কিন্তু যেভাবে প্রাণহানি হতো, বিশেষ করে সর্বশেষ 91-এর উরির চরে সেই ঘূর্ণিঝড়ে দেখেছেন শত শত নারী পুরুষ, হাজার হাজার শিশু সেখানে মারা গিয়েছিল। কিন্তু এখন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা সরকারের বৃদ্ধি পাওয়াতে আমরা কিন্তু এখন আমাদের প্রাণহানি শূন্যের কোঠায় নিয়ে এসেছি। জি, আমার আরেকটি প্রশ্ন, এগুলোই যে আমাদের আমি কিছুক্ষণ আগে যে জীবনমান প্রশ্নটি আপনাকে উন্নয়ন। করেছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী জুনে 100টি সেতু আবারও উদ্বোধন করবেন, একবার তো করেছেনই, আরও 100টি নতুন সেতু উদ্বোধন করবেন, তাহলে এখনও ভোলার বিভিন্ন জায়গায় ফেরির সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে বা যোগাযোগ ব্যবস্থায় এখনও ফেরি আছে, এই জায়গাগুলোতে সেতু হলে নিশ্চয়ই এই দ্বীপবাসী আরও উপকৃত হতো, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হতো, সেই ব্যাপারটা নিয়ে কী ভাবনা? আসলে আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের আলহাজ তোফায়েল আহমেদ সহ আমরা 3 জন তরুণ সাংসদ, আমি, আবদুল্লাহ ইসলাম জ্যাকব, আলী আজম মুকুল, আমরা 4 জনই আমাদের এই ভোলা সেতু নিয়ে আমরা কাজ করছি।
এটা সমীক্ষার কাজ শেষ হয়েছে, এটা প্রাক্কলনও হয়েছে। আসলে করোনা মহামারীর কথা আমরা সবাই জানি, সারা পৃথিবীকে যেখানে ক্ষতবিক্ষত করেছে অদৃশ্য ভাইরাস করোনা, হঠাৎ করেই 2019-এ যে এই করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, আর যেখানে আমাদের যারা এই প্রকল্পতে যারা বিদেশি অর্থদাতা ছিল তারাও কিছুটা পিছিয়েছে, তারা দেখছে আসলে একটি জেলার জন্য একটি ব্রিজ, বাংলাদেশের অন্যান্য জেলায় যে ব্রিজগুলো হচ্ছে কানেক্টিভিটি এক জেলা থেকে আরেক জেলায়, এক উপজেলা থেকে আরেক উপজেলায়, কিন্তু আসলে এই ব্রিজটা বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘতম ব্রিজ হবে, 9 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটারও উপরে, কিন্তু ব্রিজটা কানেক্টিভিটি করবে শুধু ভোলা জেলাকে অন্য জেলার সাথে, যার জন্য এটার যে মানে যে রিটার্ন, রিটার্নটা খুব স্লো হবে, যার কারণে হয়তো যারা এখানে ইনভেস্ট করার কথা ছিল সে আমাদের বিদেশি বন্ধুরা তারা একটু ভাবছে। তো আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশটা তো শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বিশাল প্রকল্প বাস্তবায়ন করেছে, অবশ্যই বাংলাদেশ আস্তে আস্তে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে, কিংবা আজকে আমাদের এই করোনার আর এই সারা পৃথিবীর অর্থনীতিকে যেভাবে ধ্বংস করেছে, যেভাবে ক্ষতবিক্ষত করেছে, এই অবস্থা না হলে হয়তো আমাদের ভোলা বরিশাল সেতু আমরা এতদিন দৃশ্যমান আমাদের চোখের সামনে আমরা দেখতে পেতাম। যেহেতু এটা একটু সমীক্ষার বিষয় আছে আর একটু খুঁটিনাটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখছেন, অবশ্যই আমি মনে করি তিনি কথা দিয়েছিলেন বরিশাল বিভাগীয় শহরে যে ভোলার থেকে যেহেতু পর্যাপ্ত গ্যাস আছে, ভোলার থেকে আমরা গ্যাস দিব জাতীয় গ্রিডে এবং বিদ্যুৎ দিব, আমাদেরকে বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী ভোলা বরিশাল সেতু করে দিবেন। আশা করি আমাদের এই স্বপ্ন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই যে এই বছরটি কিন্তু নির্বাচনের বছর, এই নির্বাচনের বছরে বাংলাদেশ এবং আপনার নির্বাচনী এলাকা এই দুইটি জায়গায় বড় চ্যালেঞ্জ আপনি কি দেখেন? আমার নির্বাচনী এলাকা নিয়ে আমি প্রথমে বলি, আমার নির্বাচনী এলাকায় আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই ভোলাবাসীর। আমি বললাম যে আমাদের শতভাগ বিদ্যুতায়ন দিয়েছে, চরবাসীকে পর্যন্ত বিদ্যুৎ দিয়েছে, আমাদের সাইক্লোন শেল্টার কাম একাডেমিক ভবন থেকে শুরু করে আমাদের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক অনেক শিক্ষক, গত টার্মে আমার 16টি প্রতিষ্ঠান, পরবর্তীতে আপিল করে আরো 2টি, 18টি শিক্ষা প্রতিষ্ঠান শুধু আমার নির্বাচনী এলাকায়, এর মধ্যে 5টি কলেজ তিনি এমপিভুক্ত করে দিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে তিনি আমাদের বিদ্যুৎ বলেন, বিশুদ্ধ পানি বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, থানা ভবন, ডাক বাংলো, আমাদের লালমোহনের যে অডিটোরিয়াম ছিল না কোনো, আমাদের একটি দুই উপজেলায় লালমোহন তাজুদ্দিন 2টি আধুনিক অডিটোরিয়াম, আসলে উন্নয়নের কথা বলতে গেলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এত অল্প সময় এত উন্নয়ন তিনি করেছেন, লালমোহন তাজুদ্দিনের মানুষ আসলে উন্নয়ন বলতেই বুঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কারণেই লালমোহন তাজুদ্দিনের মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে, মানুষ উন্নত জীবন পাচ্ছে, নাগরিক সুযোগ সুবিধা অনেক উন্নত হয়েছে, মুসল্লিরা নামাজ পড়ছে, আজকে মফস্বলের গ্রামের মানুষ এসির মধ্যে থেকে তারাবির নামাজ আদায় করছে, আর কি চায়? এবং আমাদের যে সামাজিক সম্প্রীতি যেটা নষ্ট হয়েছিল 2001 সালে, মেজর হাফিজ যেটা নষ্ট করেছিল, আমরা সেই সামাজিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা ফিরিয়ে এনেছি। বিধায় আমাদের ভোলার মানুষ আবারও আপনাকে বিশ্বাসী, শেখ হাসিনার প্রতি আস্থা আছে। আবারও আপনাকে অভিনন্দন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম নুরুন্নবী চৌধুরী শাওনের সঙ্গে। দেখা হবে আমাদের অন্য কোনো আয়োজনে, সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।